আজ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের গণনা পর্ব। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যের 22 জেলায় 339টি কেন্দ্রে পঞ্চায়েতের ভোট গণনা চলছে। প্রতি গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। গণনা কেন্দ্রের ভেতরে রয়েছে সিসি ক্যামেরা। গণনা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি রয়েছে। তাছাড়াও প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছেন একজন করে অবজারভার। প্রত্যেক টেবিলে রয়েছেন একজন কাউন্টিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার এবং কাউন্টিং এজেন্ট। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের গণনা পর্ব। মঙ্গলবার সকাল 8টা থেকেই ভোট গণনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলার 22 জেলায় 339টি কেন্দ্রে পঞ্চায়েতের ভোট গণনা চলছে। প্রতি গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর মিলেছে, রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রে রয়েছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। গণনা কেন্দ্রের ভেতরে রয়েছে সিসি ক্যামেরাও। গণনা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি রয়েছে। তাছাড়া প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছেন একজন করে অবজারভার। প্রত্যেক টেবিলে রয়েছেন একজন কাউন্টিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার এবং কাউন্টিং এজেন্ট। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। জনগণ মুখিয়ে রয়েছেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের গণনা পর্ব চলছে এই মুহূর্তে। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে সেখানে। রাজ্যের 22 জেলায় 339টি কেন্দ্রে পঞ্চায়েতের ভোট গণনা চলছে। সেখানে যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গণনা চলে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করা যায়, যাতে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা কোথাও না ঘটে। তার জন্য প্রত্যেকটি গণনা কেন্দ্রের ভেতরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাছাড়া গণনা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি করেছে প্রশাসন। প্রত্যেক টেবিলে একজন করে কাউন্টিং অফিসার রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার রয়েছেন, কাউন্টিং এজেন্ট রয়েছেন। প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছেন একজন করে অবজারভার। ভোট গণনা চলছে সেখানে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হবে, তারপর হবে পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে ভোট গণনা হবে বলে জানা গেছে।